আসসালামু আলাইকুম। আজকে যেটা নিয়ে আলাপ করতে চাই কি যে একটা কাজের ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, হাত ভাঙা, পা ভাঙা, কোমর ভাঙা, এই যে পয়রা কিবা উষ্ট খায় কাজের ক্ষেত্রে, ঠিক আছে। আমি দুইটা বিষয় আমি অবজার্ভ করে দেখলাম, সে দুইটা বিষয় যদি কেয়ারফুলি যদি আমরা সচেতন না থাকি তাহলে আমাদের অ্যাক্সিডেন্টের চান্স 100%। তো সর্বপ্রথম নাম্বার ওয়ান সেটা হচ্ছে হাউসকিপিং। আমাদের কাজের যতগুলো ম্যাটেরিয়াল আছে সে ম্যাটেরিয়ালগুলো যদি সুন্দরভাবে এক জায়গায় গোছিয়ে না রাখি, কাজের শুরুতে যখন কাজ শুরু করব, যখন ম্যাটেরিয়ালগুলো আসবে আমাদের কাজের, সে ম্যাটেরিয়ালগুলো যেভাবে গোছিয়ে রাখবো আমরা এক সিরিয়াল বাই সিরিয়াল, ওখান থেকে এক এক যে ম্যাটেরিয়াল যখন লাগবে তখন নিয়ে আমরা কাজ করব। যদি ছিটে পিঠে পয়রা থাকে তাহলে আমাদের মিস্টেকে, চলাফেরার মিস্টেকে আমরা পয়রা হাতও ভাঙতে পারে, পাও ভাঙতে পারে, কোমরও ভাঙতে পারে, এর গ্যারেন্টি নাই, এটা 100%। আরেকটা হচ্ছে 100% কি যে কাজের মিস্টেক। কাজের মিস্টেক কেমন, ধরেন একটা কাজ আমি জানি না, আমি ফোরম্যানকে ইঞ্জিনিয়ারকে সবাইকে বললাম কি যে আমি এই কাজটা বুঝি, আমি কিন্তু কাজ বুঝি না, তারপরে বললাম কি যে হ্যাঁ এই কাজটা আমি জানি, এই কাজটা করব। এই কাজটা করার সময় মিস্টেক, আমি তো জানি না আসলেই সত্যিকারে কাজটা কীভাবে করা সম্ভব, কীভাবে হবে, সেই মিস্টেকের ফলে, ঠিক আছে, সেই কাজটা যে কাজটা করছি কাজটা আমার ওপরে পড়তে পারে, আমিও তার উপরে পড়ে যেতে পারি, পড়ে একটা সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই দুইটা বিষয় আমি অবজার্ভ করলাম অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড়। আর ওপরে যখন আমরা কাজ করব, ঠিক আছে, এগুলো হচ্ছে আদার্স ছোটো ছোটো বিষয়, কিন্তু এই বিষয়গুলো কিন্তু একটু ভুল হইলেই বড় ধরনের ক্ষতি হতে পারে। যেমন আমরা যখন ওপরে কাজ করব, ঠিক আছে, 2 মিটার 2.5 মিটার ওপরে, তখন অবশ্যই আমাদেরকে সেফটি বেল্ট, হারনেস, ফুল বডি সেফটিতে থাকতে হবে, সানগ্লাস, হেলমেট, সেফটি জ্যাকেট, ঠিক আছে, সেফটি বেল্ট, পায়ের শু। কেন, অনেক সময় ছোটো ছোটো বিষয়গুলো, যে খিলা, আমাদের কার্পেন্টার কাজের যে খিলাগুলি আছে, যে প্যারাকগুলো আছে, এটা যদি পায়ে একবার বিন্দে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে পুরো পা কেটে ফেলতে হবে, জানেন। এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে কাজের ক্ষেত্রে। তো সব চাইতে তাহলে আমাদের, আমি অবজার্ভ করলাম কি দুইটা অ্যাক্সিডেন্ট একেবারেই যদি আমরা কেয়ারফুলি না করি, বুঝছেন, এক হচ্ছে কাজ না বুঝা করা, মিস্টেক হতে পারে, এবং হাউসকিপিং। যেমন হাউসকিপিং আমি দেখাই, এই যে এভাবে সমস্ত মাল গোছে রাখতে হবে কাজের শুরুতে এবং কাজের শেষে, যখন একটা কাজ ফিনিশিং হয়ে যাবে, যখন আমরা খুলে থাকবো, যে কোনো কাজ হতে পারে, সব কাজেরই ম্যাটেরিয়াল লাগে, বুঝছেন, সেই ম্যাটেরিয়ালগুলোকে অবশ্যই সুন্দরভাবে গোছিয়ে রাখতে হবে, তাহলে আমরা যেরকম সেফটিতে থাকবো এবং আমাদের ভাই বাদার যারা একসাথে কাজ করবো সবাই সেফটিতে থাকবে, বুঝছেন। আশা করি ক্লিয়ার হয়েছে। তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, পাশাপাশি শেয়ার করবেন, নতুনদের মাঝে যারা ছড়িয়ে দেবেন ভিডিওটা, যারা কাজকাম করে, আর কাজ ছাড়া তো মানুষ নাই, কাজ ছাড়া ভাত নাই, টাকা ছাড়া ভাত নাই, টাকা ছাড়া দাম নাই, বুঝছেন, কথাটা ক্লিয়ার। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।